ধর্মশিক্ষা, এটা একটা বড় ধর্মশিক্ষা দানের, এটা একটা বড় জায়গা যেখান থেকে ফাদারগণ ধর্মশিক্ষা দিয়ে থাকেন। এবং এটা শুধুমাত্র বাইবেলের মধ্যে সীমাবদ্ধ না, কিন্তু মানুষের বাস্তব জীবন থেকে কিছু তুলে নিয়ে আসা, যেন ওই যে তাদের মধ্যে একটা বাস্তবতা, এই বাস্তবতাটা জনগণ সঙ্গে সঙ্গে উপলব্ধি করতে পারেন। যেমন যিশু তার প্যারাবলস, উপমা কাহিনী অথবা বাস্তব জীবন থেকে যে সমস্ত ঘটনা তিনি তুলে এনেছেন শিক্ষা দেবার জন্য। সেজন্য আমাদের এই যে উপদেশ দেওয়া, এটা কিন্তু যেটা মঙ্গল সমাচার বা পাঠের আলোকে তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হইল, সেই একটা পয়েন্ট বেছে নাও যেটা মানুষের বাস্তব জীবনের সঙ্গে মিলে, সেই বিষয়ের উপর একটু ব্যাখ্যা দাও, এবং 10 মিনিটের উপরে কখনোই নয়, 10 মিনিটের উপরে কখনোই নয়। কারণ মনে রাখবে, 10 মিনিট উপদেশ দিলে সেটুকের মধ্যে যেটুক থাকে শিক্ষা, একটা শিক্ষার উপরে হ্যামার করো, ওই শিক্ষাটা তারা মনে রাখবে। কিন্তু যদি 10 মিনিটের বেশি কথা বলো, তার মানে তুমি অনেক বিষয়ে কথা বলো, শেষে কিন্তু জনগণ মানে আর মনে রাখতে পারবে না। 10 মিনিটের আগে যেটা বলবে 10 মিনিটে মানে সেটা ভুলে যাবে, যদি তুমি 10 মিনিটের পরে আরও কিছু বলতে থাকো, পরে শেষে 10 মিনিটের আগে কী বলেছিল জিজ্ঞেস করলে আর বলতে পারবে না। এই জন্য মানে জনগণ যদি মনেই রাখতে না পারে, তাহলে সেই লম্বা উপদেশের মানেটা কী? এটা ফাদার ট্রিপি আমাদের শিখিয়েছিলেন, এবং আমি দেখেছি এটা বাস্তব। পরে মানে ইমিডিয়েট পরের দিন ছিল রোববার, এবং ফাদার ফ্রান্সিস পালমা তার ছিল পালা, উনি উপদেশ দিয়েছেন, 3টা সুন্দর উদাহরণ দিয়েছেন, এবং উপদেশ হয়েছে 20 মিনিটেরও বেশি। ঠিক পরের দিন আর ওখান থেকে এসে নাস্তা খাওয়ার আগে মানে ফাদার ট্রিপি পারলে জায়গা শেষ করে ফেলা যায়, মানে উপদেশ ভালো হয়েছে কিন্তু জনগণ এত কথা মনে রাখতে পারবে না। 3টা গল্প এগুলো কি মনে রাখবে তারা? শেষে যদি মনে থাকে শুধু গল্পটাই মনে থাকবে, শিক্ষাটা কি এটা আর মনে থাকবে না, পারবে না। তাহলে এত যে লম্বা উপদেশ দেওয়া হলো মানেটা কি? ফাদার ট্রিপি চ্যালেঞ্জ করেছেন, যাও যাও লোকদের জিজ্ঞেস করো তারা কি শিখছে আজকে তোমার উপদেশ থেকে, যদি তারা কিছু বলতে পারে এমনি তারা মান দিই। ফাদার ফ্রান্সিস কথার টানে অনেক ছিল, ঢাকাইয়া টান, তাহলে অনেক কথা হইতে পারে, জানি না স্পষ্ট বুঝেছে কি না, তার মধ্যে আবার এত লম্বা। সেজন্য পরের রোববার ছিল আমার বারোমারিতে নিয়ে গেছে, ওখানে আমি খুব সাবধান যেন 8 থেকে 9 মিনিটের মধ্যে শেষ করব, শেষ করতে পেরেছিলাম। এবং মানে আমার একটা ট্রেনিংয়ে অনেক সময় মনে করি যে ধর্মশিক্ষা আমি একাই দিব, মানে একাই দেওয়া সম্ভব নয়। আমি যখন রোহানপুর ধর্মপল্লীতে পালপুরে, আমি অল্প দিন পালপুরোহিতের কাজ করেছি, অ্যাসিস্ট্যান্ট ছিলাম অবশ্য বেশ কয়েক বছর আগে, কিন্তু পালপুরোহিতের দায়িত্ব পালন করেছি মাত্র 3-3.5 বছর, বলতে গেলে 3 বছর পূর্ণ। আর মানে পরবর্তীতে এই অ্যাডমিনিস্ট্রেটর আর ওই দায়িত্ব মানে 2টা পালন করতে গিয়ে কম বেশি হয়তো একটু অবহেলাও হয়েছে। তবে আমি যেটা ধর্মশিক্ষা দানের ব্যাপারে যেটা করেছি, যেমন আমি যেরকম দেখেছি শিখেছি আগে সেরকমই করার চেষ্টা করেছি, অন্যরা শিখাবে কিন্তু ফাইনাল আমি শিখাব, আমি দেখব, মানে এটা ছিল আমার। তবে যারা নাকি ধর্মশিক্ষা দিবে, প্রত্যেকবার প্রথম কমিউনিয়ন হস্তার্পণ শিক্ষাদানের জন্য কারা কারা জড়িত থাকবে, কাটেকিস মাস্টারগণ, আর মিশনে আসলে মিশনে যারা আমার সঙ্গে কাজ করেছে শিক্ষক হিসাবে তাদের নিয়ে বসা, এবং তাদের জন্য একটা ধর্মশিক্ষার বই থেকে একটা সিলেবাস তৈরি করা, যদিও বিষয়গুলো যেন তারা ভালো মতো পারে। তারপরে হস্তার্পণের সময় কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে তুলে ধরে তাদেরকে লিখে তাদের হাতে দিয়ে দেওয়া, ফটোকপি করে তাদের হাতে দিয়ে দেওয়া, যেন তারা ওই বিষয়গুলোই শেখায়।
এখন আমরা অ্যানিমেটরগণকে, কিন্তু হোয়াট ইজ ইন দেয়ার হ্যান্ড, একটা বই হাতে ধরাই দেওয়া হয়েছে, বাট দে ডু নট নো এক্স্যাক্টলি হোয়াট পয়েন্টস, বেশি ব্যবহারিক বিষয়গুলো সেখানে দেখা হয়, পারিবারিক বিষয়, ব্যবহারিক বিষয় যেগুলো আসে সেগুলো। আর আমাদের মফস্বল যেখানে অনেক, তারা ওই পয়েন্টগুলো তারা শিখাবে যেন ওইটা তাদের ভিতরে ঢুক সেখানে। কিন্তু সাধারণভাবে পুরাতন ধর্মপল্লীগুলোতে ওই বিষয়টা আর আনা হয় না খুব একটা। তা আমি মনে করি এখানেও এই যে বা হবে, এই অবস্থায় তারা হয়তো একটু বেশি বুঝতে পারবে। এজন্য কোনো না কোনো আমাদের যুবক যুবতীদের জন্য, বিশেষভাবে যারা স্কুলে কলেজে যায়, YCS, BCSM, 15 বছর না, ইন্টারমিডিয়েট, সেল গঠন শিখে, কীভাবে একসঙ্গে মিটিং করা, লিডার, খ্রিস্টান স্কুলেও। তারপরে আমি আমাদের ক্যাথলিক স্কুলগুলোতেও দেখি, আমাদের ক্যাথলিক স্টুডেন্টদের সংখ্যা 10% বা 50%। অখ্রিস্টান ছাত্রছাত্রীরা খ্রিস্ট ধর্ম সম্পর্কে অনেক কিউরিওসিটি তাদের আছে এবং তারা অনেক সময় প্রশ্ন করে আমাদের ছাত্রছাত্রীদের কাছে, টিচারদের কাছে নয়, ছাত্রছাত্রীদের কাছে। এবং ছাত্রছাত্রীরা অনেক সময় ভালো জবাব দিতে পারে না, কারণ তারা জানে না। আর এটা হয় বেশি বিশ্ববিদ্যালয়গুলোতে, BCSM এর ছাত্রছাত্রীরা। আমি অনেকবার এই যুবক যুবতী এই সব ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন ধর্মপল্লীতে যখন যাই, আমি মিটিং করার চেষ্টা করি এবং তাদের কথা শুনি, তাদেরকে সুযোগ দেই কথা বলার জন্য এবং প্রশ্ন করার, উত্তর দিতে পারে না। তাহলে এরা কি কথা বলে? কোনো না কোনোভাবে ওরা কাটাই আসে ভুল উত্তর, অথবা এমন একটা উত্তর যেটা আমাদের খ্রিস্ট ধর্মে বা ক্যাথলিক ধর্মেই নাই। বনানী সেমিনার, এখানে সব ফাদারদের মিলন মেলা